আর ওর বাবা হালকা আকাশি কালারের পাঞ্জাবি নিয়েছে ছেলে নীল রঙের দেন ওর বাবা ছেলে দুজনে মিলে মসজিদে নামাজ পড়তে গেছে সেই ফাঁকে আমি শ্যামাই এবং পায়েসটা রান্না করে নিচ্ছি কারণ এবার আমাদের মহিলাদেরকে মানে মসজিদে অ্যালাউ করা হয়নি সেই জন্য অনেকটা সময় আমার হাতে ছিল এবং খুব সকাল বেলা উঠেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি যেহেতু আমার বাসায় প্রতি বছরই আল্লাহর রহমতে গেস্ট আসে আমার যায়রা আসে এবং ছেলের ফ্রেন্ডরা আসে তো আমার প্রচুর রান্না করতে হয় আই মিন আমি ট্রাই করি আমার মতো করে রান্না করতে এখানে আমি আচারি গোস্তটা রান্না করছি প্লাস এ পাশে আমি হালিম বসিয়ে দিয়েছি হালিমটা আমার প্রায় হয়েই গেছে আসলে ভিডিওটা আমার দিতে একটু লেট হয়েছে কারণ একটু অসুস্থ ছিলাম সেজন্য তো এখানে আমার দুধে ভেজানো মানে লাচ্ছার সময়টা হয়ে গেছে আমি এখন নিজেদের জন্য ছোট একটা বাটিতে করেছি আর এখানে প্রচুর বাদাম কিশমিশ এবং কি বলে নারকেল দিয়ে একটা শুকনা ঝরা শ্যামাই রান্না করেছি প্লাস এখানে পায়েস রান্না করেছি এটা আমাদের নিজেদের জন্য তো ওরা নামাজ পড়ে এসে বাবা ছেলে দুজনেই ঈদ মোবারক পালন করছে এবং এটা প্রতি বছরেই হয়ে থাকে আর আমার ছেলে আমার সাথে করছে আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন রান্না নিয়ে যেহেতু ব্যস্ত যাই হোক আসলে মায়েদের এইরকমই সিচুয়েশন হয় ঈদের সময় বলেন বা যে কোনো ওকেশনে বলেন তাদের সাজগোজটা একটু পরেই হয় যাই হোক ওরা শ্যামাই খাচ্ছিল এ ফাঁকে আমার ছেলের ফ্রেন্ডরা আস্তে আস্তে আসা শুরু করলো দেন ওর চাচুরা চাচিরা সবাই দুইটা পরে আসবে বলছে সেজন্য আমার হাতে মোটামুটি সময় ছিল পরিপাটি বা সব কিছু গুছিয়ে নেওয়ার বাট ভাগ্যক্রমে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করতে পাই নাই যে ওরা কারা কারা আসছে কারা আসেনি তাদেরটা তো এই ছিল মোটামুটি আমার ঈদের আয়োজন এখানে চিংড়ি মাছ রান্না করেছিলাম একটু চাইনিজ স্টাইলে এখানে আমি রোস্ট রান্না করেছি মুরগির লেগ পিস দিয়ে আর এটা বাসমতি চাল দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করেছি আর এখানে সাদা পোলাওটা আমি রান্না করেছিলাম এটা হচ্ছে আচারি কোষ যেটা আমি আমার চ্যানেলে দিয়েছি এটা হচ্ছে স্বামী কাবাবটা আর আসলে কাবাব ছাড়া হয় না এখানে হচ্ছে বেগুন ভাজা আর এ পাশটাতে হচ্ছে কাঠি কাবাব এটা খুবই খুবই আমি আর এখানে আমি ভর্তা বানিয়েছিলাম চ্যাপা সুটকির ভর্তা দেন এখানে হচ্ছে ধনেপাতার পাতার ভর্তা এটা হচ্ছে লোট্টা শুটকির ভর্তা এটা হচ্ছিলো বাদামের ভর্তা ডিমের কোরমা প্লাস এপাশটাতে ছিল লাচ্ছা শ্যামাই ড্যান ঝরঝরা শ্যামাই পায়েস মোটামুটি এই ছিল আমার আসলে ঈদের আয়োজন যতটুকু আসলে পারছি অতটুকুই আসলে আমি ট্রাই করেছি যেন রান্না করতে পারি তো ওরা ওর চাচিরা আসতে দেরি সেজন্য ওর বন্ধুরা বললাম যে তোমরা খেয়ে ফেলো তো আসলে ঈদের সময়টাতে যদি বাসায় মেহমান আসে খুবই খুবই ভালো লাগে আনন্দ লাগে বিষয়টা যে না ঈদের দিনটাতে অন্তত সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করছি ভালো লাগছে দেশকে একটু কম মিস করা হয় তো সবাই খাওয়া দাওয়া করছিল আর আমি সেই ফাঁকে একটু একটু করে আসলে মানে ভিডিও করছিলাম তো যাই হোক আসলে দিনটা খুবই ভালো কেটেছে খুবই আনন্দময় একটা সময় কাটিয়েছি আর এটা হচ্ছে আমার দেবরের মেয়ে মার্শাল্লাহ বলবেন সবাই অবশ্যই ওর এক বছর হতে আর কয়েকটা দিন বাকি তো খুবই পাকু বুড়ি খুবই খুবই মার্শাল্লাহ আপনাদের দয়াতে খুবই একদম শান্ত প্রকৃতির একটা মেয়ে যাই হোক সবাই দোয়া করবেন বিদেশে বাবা মা ছাড়া আমরা সবাই থাকি এখানে আসলে সবারই খুব কষ্ট হয় থাকতে বা ফ্যামিলিকে মিস করি আমরা সবাই যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে পার্কে গেলাম চিন্তা করলাম ঈদের দিনটা একটু বাইরে না গেলে ভালো লাগবে না তো রাব্য আগে আগে হাঁটছিল আমি পিছনে পিছনে আর সবাই আগেই বের হয়ে গিয়েছিল। আমি একটু লেট হয়েই বের হয়েছিলাম কারণ বাসায় গেস্ট ছিল ছেলের ফ্রেন্ডরা ছিল তো ওদের বিদায় দিয়ে তারপর আমি ওদের সাথে অ্যাড হয়েছি তা আমার মেয়ে আর মেয়ের ফ্রেন্ড আসছে ওরা সবাই এখানে এসে দেখা করলো তো আমরা যায়রা যায়রা মিলেমিশে সবাই খুব আড্ডা দিলাম আর প্রচুর প্রচুর ঠান্ডা ছিল আর তেমন কোনো মানুষ আসলে এখানে আসেনি গতবারের তুলনায় এবার একেবারেই মানে এই জায়গাটা খুবই খুবই ফাঁকা ছিল আসলে সবাই এখন সেফটি নিয়েই চলাফেরা করে তো আমরা মোটামুটি সবাই একসাথে হয়েছিলাম এবং কিছুটা সময় কাটিয়েছি খুব ভালো একটা সময় কেটেছে আমাদের তো যাই হোক আমার আজকের এই ক্ষুদ্র ঈদ আয়োজনটা আমার মনে হয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের মোবাইল স্ক্রিনের নোটিফিকেশনে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ হাফেজ